বন্ধুরা দেখতে পাচ্ছ এপাশে আমাদের এদিকে দাঁড়াইছে, বুঝলাম এপাশে লাইনটা গেছে এইখান দিয়ে, আমি তোমাদের পরে দেখাবো এটা লাইনটা, এটা কাটোয়া লাইন গেছে। আর এই হচ্ছে আমাদের পাঁচিলের অবস্থা, এই হচ্ছে পাঁচিল, ডানলপের পাঁচিল, এই হচ্ছে বাড়িঘর, কোয়াটার, এগুলো হচ্ছে কোয়াটার, এই হচ্ছে কোয়াটারের পিছন দিকটা। জানি না কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছ, আশা করি শুনতে পাচ্ছ। কোয়াটারের পিছন দিকটা যে মাঠ একটু পরিষ্কার আছে এখন, কারণ সদ্য পঞ্চায়েত কাজ করে গেছে পঞ্চায়েত কর্মীরা। পাশে দেখতে পাচ্ছ পুকুর, মাছ ধরার ছবি তোলা যাবে। এই হলো বন্ধুরা আমাদের পুকুর ডানলপের, এখানে মাছ ধরা চলছে আপাতত। এখানে টাকা দিয়ে মাছ ধরা হয়, মেম্বারশিপ নেওয়া হয়। এই দেখতে পাচ্ছ কোয়াটারগুলো সব পরস্পর, এই যে সাদাটা দেখতে পাচ্ছ এটা মিটার বক্স নতুন দিয়ে গেছে ইলেকট্রিসিটি অফিস থেকে, একসাথে চারটে বাড়ির মিটার বক্স। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ, রাস্তাঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ কতটা দুরবস্থা এখানে। এখানটা দেখাশোনা করার মানে এখন অবধি কোনো সারানোর জন্য ইনিশিয়েটিভ তো নেয়নি। স্কুটিতে যাচ্ছি বন্ধুরা, তো পারবে না তো, এটা তো হাইকোর্টে, হ্যাঁ এটা হাইকোর্টের লিকুইডেশনে রয়েছে, এটা সারানো সারাতেও পারবে না চাইলেও। আর স্কুটিতে যাচ্ছি, তো স্কুটিটাও লাফাচ্ছে খুব জোর, সাউন্ডটা চেষ্টা করছি তোমরা শুনতে পাচ্ছ কতটা আমি জানি না, আমি চেষ্টা করবো ভলিউমটা বাড়িয়ে দেওয়ার। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ মাঠ, কতগুলো গাছ রয়েছে সামনে, সামনে মাঠটা আসছে। এই যে সামনে নেটটা, হ্যাঁ নেটটা যে দেখতে পাচ্ছ, এখানে ক্রিকেটের ট্রেনিং হচ্ছে রিসেন্ট, কিছুদিন ধরে ট্রেনিং চলছে অবশ্যই। নাম তোমার? অভিষেক কুমার সেন, কোয়ার্টার নাম্বার NB8। ওকে চলো তাহলে, একজনের সাথে দেখা হলো তোমাদের ডানলপে, একজন বসবাসকারীর সাথে দেখা হলো। চল দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে দিয়ে রাখা রয়েছে, আর এখানে গাছপালা রয়েছে। আমফানের ফল, আমফানের ফল দেখতে পাবে তোমরা, দাঁড়াও আর কিছুটা এগোচ্ছি। এই দেখো, এই দেখো জুম করলাম তোমাদের জন্য, এটা এই গাছটা পড়েছে, পড়ে এখনো আমফান হয়ে যাওয়ার পর গাছটা পড়েছে, কিন্তু গাছটা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন চলেছি সামনে থেকে, এই রাস্তাটা বেশ ভালো রাস্তা করেছে পঞ্চায়েত থেকে, এখানটা ওরা করেছে কাজ। ডানলপে যে তিনটে মিডিয়াম স্কুল আছে তারই একটা মিডিয়াম স্কুল আমি তোমাদের দেখাচ্ছি। এগো এগো এগো, একটা জঙ্গল হয়ে রয়েছে পুরো স্কুলের সামনে। এটা হচ্ছে হিন্দি মিডিয়াম স্কুলটা, আমার পারমিশন নেই তাই ভিতরে গিয়ে আমি তোমাদের দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখালাম। এটা হিন্দি মিডিয়াম স্কুল যার ব্যানারটাও ইভেন কোনো কারণবশত হয় ঝড়ে বা কোনো কারণবশত পড়ে গেছে, যেটা এখন অব্দি রিপেয়ার করা হয়। নেক্সট চলে আসছি, এগুলো মাঠ, মাঠের লেন্থটা জাস্ট দেখো, আমরা ওই পাশ থেকে আসছি ঘুরে। আচ্ছা ওই পাশ থেকে আসছি, মাঠটা এখনো চলছে। আর এই পাশে দেখো বোরওয়েল, এইখান থেকে জল সাপ্লাই হতো ডানলপের প্রত্যেক স্টেটে, প্রত্যেক জায়গায়। সেই বোরওয়েল এখন যদিও বন্ধ, এগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, হয়তো পাইপও নেই, সমস্ত কিছু চুরি হয়ে গেছে, পোকামাকড়ের ভেতরে, হ্যাঁ সাপ তো পোকামাকড় বিভিন্ন সব কিছুই পাওয়া যেতে পারে। এখানে একটা দোকান নির্মাণ হচ্ছে, কারণ এখন মানুষের বেঁচে থাকার জন্য এখন সবাই যে যা পাচ্ছে তাই করছে, উপায় নেই কোনো। এই আমরা ঢুকে গেলাম, আমরা ছিলাম নিউ ফ্যামিলি কোয়ার্টারের দিকে, এই দিকটা হচ্ছে ওল্ড ফ্যামিলি কোয়ার্টার। এখানে কোয়ার্টারগুলো একটু বড় বড় বন্ধুরা,
হ্যাঁ, এটা ডানলপের শুরুর দিকের বন্ধু শুরুর দিকের কর্মীদের জন্য করা হয়েছিল। আর বন্ধুরা, দাদা যেটা বলছে আমি সেটা আরেকবার করে তোমাদের রিপিট করছি, কারণ যাতে তোমাদের শুনতে অসুবিধা না হয়, ভয়েসটা যাতে ঠিক থাকে। আর এতটাই ভাঙা রাস্তা যে যার জন্য আমারও ভয়েস ব্রেক হচ্ছে। রাস্তাটা দেখো তোমরা, রাস্তা এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে ডেলি মানুষজনকে যাতায়াত করতে হয়। এই পরিস্থিতি কোনো ঠিক হওয়ার নামই নেই। ইভেন যত বছর ধরে ডানলপ বন্ধ হয়েছে, প্রায় আমি তোমাদের বলছি 2011 সালে আমার বাবা রিটায়ার করেছেন, আজ এটা 2020 সাল চলছে, এখনো অবধি কোনো তরফ থেকে বা কোনো জায়গা থেকে কোনোভাবেই তাদের টাকা 2011 রিটায়ার হওয়ার পর এখনো অবধি উনি কোনোরকম ডানলপের থেকে টাকা পাননি। আচ্ছা, এইটা হচ্ছে ডানলপের ধোপাখানা, যেখানে সমস্ত ডানলপ কর্মীদের জামা কাপড় এবং যা ড্রেসপত্র ছিল এখানে ধোয়াধুই হতো। আগে এখানে অনেকেই কাজ করতো, এখানে বড় বড় কতগুলো কুয়ো রয়েছে ভিতরে, আমি যতদূর শুনেছি বাবার কাছে অনেকে কাজ করতো, কিন্তু একজনই আছেন এখন এখানে, তিনি জাস্ট ইস্ত্রি করেন কাপড় এবং সেই কুয়োগুলোয় জলও নেই, ইস্তারি হয় এবং তিনি ঘরে গিয়ে জামা কাপড় কাচেন, একজনই আছেন। এইখানে জলের সোর্স মানে হচ্ছে খালি চাপকল, চাপকল ছাড়া আর কোনো জল ব্যবস্থা নেই। এইখানে যে তোমরা দেখো এখানে একটা টাইম কল লাগিয়েছে, বাট ভিতরে সমস্ত জায়গায় চাপকলই আছে। এইটা ছিল ডানলপের নিজস্ব বাজার, নতুন বাজার। এখানেই ডানলপ কর্মীরা রোজ সকালে এসে বাজার করে যেতেন এবং কোয়ার্টারে যারা থাকতেন তারা এখানে পার্টি হতেন। আর এইটা হচ্ছে পার্টি অফিস, ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, ওই যে নতুন বাজার দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে সমস্ত ঘরগুলো রয়েছে। এখানে হোটেলও ছিল, ছোটো ছোটো চায়ের ঘুগনি পাড়ো, যেরকম কলেজে বা অফিসে ক্যান্টিন থাকে সেরকম এখানে ছোটো ছোটো ক্যান্টিন ছিল, যেটা আজ থেকে 5 বছর আগেও আমি এসে দেখে গেছি। দেখতে পাচ্ছ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে, আসলে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বোরওয়েল, এখানে এই হচ্ছে বোরওয়েল, এখানে লেখাটা এখন অবধি আছে। তা এইখান থেকেই জলগুলো সাপ্লাই হতো, সেগুলো এখন আর পাইপ লাইন রয়েছে। এরকম অনেক বোরওয়েল রয়েছে, এখানে নাম্বার দেখতে পাচ্ছ, এটা বোরওয়েল নাম্বার 24, এরকম প্রচুর বোরওয়েল ছিল। এটা হয়েছিল 1968 সালে এই বোরওয়েলটা। এই যে বন্ধুরা আমাদের ডানলপের গ্যাস অফিস, এটা গ্যাস গোডাউন, উনি অফিসের লোক। আচ্ছা, উনি আমাদের গ্যাস অফিস গ্যাস গোডাউনের কাজ করেন। আপনার নাম? ওনার নাম হচ্ছে গণেশ হাজরাও। কাছে আসুন না। এই জায়গাটা সম্বন্ধে কিছু বলতে পারেন, কবে তৈরি হয়েছে বা কিছু? এই গোডাউনটা, প্রায় ধরুন এটা প্রায় 40 বছর, শুনতেই পেলেন যে 40 বছর আগে এটা তৈরি হয়েছে। আর এটা গোডাউনই তো? হ্যাঁ, গ্যাস গোডাউন। আচ্ছা, কোঅপারেটিভ থেকে আসে গ্যাসটা? ঠিক আছে, থ্যাংক ইউ। কোঅপারেটিভ মাধ্যমে চলে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আগে এগোচ্ছি। এগুলো ছিল বন্ধুরা ম্যানেজমেন্ট ফ্ল্যাট, ফ্রন্ট থেকে আসছি আমি, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা একবার, কিসের উপর দিয়ে আমরা যাচ্ছি, কাদা কাদা। এই হচ্ছে ফ্ল্যাট, এগুলো ছিল ম্যানেজমেন্ট ফ্ল্যাট, ম্যানেজার লেভেলের লোকেরা এই ফ্ল্যাটে থাকতেন। তা এই ফ্ল্যাটগুলো এখন যারা পাচ্ছেন তারাই, জানি না কারা আছেন। দেখুন বাড়িটা পুরো ভুতুরে বাড়ির মতো অবস্থা, গাছপালা গজিয়ে, সাইড থেকে কোনো মেনটেনেন্স হয় না এই বাড়িগুলোর যে পরিস্থিতিতে রয়েছে। দেখুন চারদিকে জঙ্গল, সাপ থেকে শুরু করে কী নেই এখানে, সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে এখনকার ডানলপ, 2020 ডানলপ, যার অবস্থা কঙ্কালসার। আর এই দেখুন রিসেন্ট ইলেকট্রিক অফিস থেকে পোলগুলো বসিয়ে নিয়ে গেছে,
ইলেকট্রিকটা আগে ছিল মাটির নিচ দিয়ে কেবিল ছিল, সেটাই এখন তারটা উপর দিয়ে হয়েছে। ব্রিটিশ আমল থেকেই মাটির নিচ থেকে ইলেকট্রিসিটিটা চলছিল। এই দেখুন, এই হচ্ছে ফ্ল্যাটগুলো। এখানে শুনেছি যতদূর অনেক পুলিশরা ছিল, এখানে পুলিশরা থাকতো ডানলাপে, তারা এই গার্ডের কাজ করতো এবং এখানে থাকতো। তাই এখানের অবস্থাও দেখেই বুঝতে পারছেন কি দুর্দশায় রয়েছে। আর বেশ অনেক ফ্ল্যাট ছিল, যেমন এইদিকে ফ্ল্যাট ছিল, এইদিকে ফ্ল্যাটগুলো এখন আর নেই, পুরো নির্মূল হয়ে গেছে। কারণ সমস্ত একটা ইট অব্দি নেই, দেখুন নালারও ইট অব্দি চুরি হয়েছে ভেঙে নিয়ে, সমস্ত কিছুই এখন আর নেই। আমরা এবার বাঁ হাতে যাচ্ছি, ডান হাতে পরে আসছি। এইদিকে ছিল আপনার সিনেমা হল, ডানলপের নিজস্ব সিনেমা হল। এরকম জায়গা কোথাও ছিল? আচ্ছা, এই যে ডান হাতের ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডানলপ কারখানার ওয়াল। এর ভিতরে কারখানা রয়েছে, এই হচ্ছে কারখানার ঘরগুলো। আপনাদের আমি তোমাদের সরি তোমাদের আমি ডানলপের ব্যাক গেটটাও দেখাবো। আর এটা হচ্ছে পিছন দিকটাই ডানলপের। এইখানে ঘরগুলো দেখতে পাচ্ছ কি দুর্দশায় রয়েছে, সব ভেঙে চুরে গেছে, সমস্ত কিছু ভেঙে চুরে গেছে। এইখানে ছিল সিনেমা হল, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, একটা গাছ দাঁড়িয়ে আছে আর কিচ্ছু নেই জঙ্গল ছাড়া। কিন্তু এখানেই ছিল ডানলপের সিনেমা হল। রোজ এই রাস্তা দিয়ে গেলে ওই জায়গাটায় কারখানা চলাকালীন ওইখান থেকে জল পড়তো। আচ্ছা, এইখান দিয়ে রোজ গেলে, এইখান দিয়ে সোজা গেলে সবার গায়ে কারখানা, দেখুন আঙ্গুলটাও দেখুন, ও দেখো তোমরা, ওইখানটা দিয়ে জল পড়তো, সবার গায়ে জল পড়তো ওখান দিয়ে। তাই এই ছিল ডানলপ। এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছ, এইখান থেকে জলটা পড়তো। এই হচ্ছে ওয়াল, এই আমরা এগোচ্ছি এবার। এই দেখো, এটা হচ্ছে হিন্দি প্রাইমারি স্কুল ডানলপের নিজস্ব। নতুন ঘর হচ্ছে, এটা রিসেন্ট মেনটেন্যান্সে এসছে মনে হচ্ছে, দেখে নতুন ঘর যেহেতু হচ্ছে। চাপ্পলটা এবার আমরা ঘুরবো। এগুলো স্টাফ কোয়ার্টার, এগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। এবার আমরা যাবো কোয়াপার্টার। এই হলো বন্ধুরা ফ্যাক্টরির পেছন গেট। এখান থেকে বাড়ির লোকেরা এসে দুপুরে খাবার দিয়ে যেত কর্মীদের, ইভেন আমরাও এসেছি এখান দিয়ে খাবার দিতে। আর এই হচ্ছে তার সামনে রাস্তার অবস্থাটা দেখো একবার। এই মন্দিরটা নতুন হয়েছে, এখানে একটা ছোট্ট মন্দির হয়েছে, কোন ঠাকুরের মন্দির জানি না এখন অব্দি, মনে হচ্ছে হনুমানজিরই মনে হচ্ছে। যাই হোক, এটা কী ছিল? এটা ফায়ার ব্রিগেড, এটা ছিল ডানলপের ফায়ার ব্রিগেড। তার পাশেই আছে কোয়াপার্টি বোর্ড, আমি ফেরার সময় দেখাচ্ছি। যাবো এদিক দিয়ে বেরো। আচ্ছা, এদিক দিয়েই যাবো, চলো। এই ফায়ার ব্রিগেডটার সিঙ্গেল পিকও আমি তোমাদের জন্য তুলি। দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাট, এই সেই পুলিশের ফ্ল্যাট যেগুলো আমি তোমাদের পিছন থেকে দেখালাম। পুলিশের ফ্ল্যাট নয়। আচ্ছা, এইখানে পুলিশই থাকে? যখন বন্ধ হওয়ার পরে পুলিশ মোতায়েন করা হয়েছিল তখন তারা এখানে। আচ্ছা, নর্মালি এটা ম্যানেজমেন্ট? আচ্ছা, এখানে আরও ফ্ল্যাট ছিল যেগুলো এখন অদৃশ্য। ডানলপের কোয়াপার্টি, ডানলপ ইসপি গ্যাস সার্ভিস হয় এখান থেকে। এছাড়াও এটা কোয়াপার্টি একটা ডানলপ চলাকালীন, ডানলপ চলাকালীন অবস্থা আরও ভালো ছিল। আপনার নামটা বলুন দাদা। আমার নাম গোপাল মণ্ডল। আচ্ছা, গ্যাস সার্ভিস দেন? আচ্ছা, এটা কি কোন চ্যানেল? এটা হচ্ছে এ ব্লগ, এ ব্লগ লাইক বং। ঠিক আছে, ইউটিউব চ্যানেল। ইউটিউব হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লজ্জা পাচ্ছে, লজ্জা পাওয়ার কি আছে? ঠিক আছে ঠিক আছে, এগোচ্ছি বন্ধুরা। এপাশে দেখতে পাচ্ছি ফ্ল্যাটগুলো, যেগুলো অনেক কি ফ্ল্যাট ছিল আগে, যেগুলো এখন আর নেই। দেখো গোসাপ, জাস্ট সি গোসাপ, গোসাপ 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 চলে গেল, চলে যাচ্ছি চলে যাচ্ছি। আমি কাছে যেতে রিস্ক নিতে পারলাম না কাছে গিয়ে। যাই হোক,
এই দুটো শীতকালেই ঘা হয়ে যাবে জায়গাটা, এটাই জানি। নেই জঙ্গল, পালালো পালালো পালালো, ঠিক আছে। দুটোতে এসছে। হুম বন্ধুরা, পুরো জায়গাটা দেখো কী মনে হচ্ছে দেখে, পুরো জঙ্গল। কমেন্টে জানাও জায়গাটা দেখে কী মনে হচ্ছে। এই জায়গাটাই ছিল ডানলপের হসপিটাল, এখন কিছু এই রোডটাকে বলা হতো হসপিটাল রোড, যার জন্য এই রোডটার নাম ছিল ডানলপ হসপিটাল রোড। কিছুই নেই, পুরো শূন্য জায়গাটা, তাহলে বুঝতে পারছো কী অবস্থা। আর ডানলপের মানুষরা কী পরিস্থিতিতে আছে, কীভাবে রয়েছে, এবং কেউ কোনো নজর দিচ্ছে না ডানলপের দিকে, তারই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা দয়া করে ভিডিওটাকে এত শেয়ার করো যাতে এটা ছড়িয়ে যায়, যে একটা অঞ্চলের লোক কীভাবে বসবাস করছে। ডানলপ কারখানা বলে একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, যেটা ভারতের প্রথম কারখানা, যা 1836 সালে স্থাপিত হয়। সেই কারখানা আজকে নেই, সেই কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেখানকার কর্মীরা, সেখানকার মানুষরা কীভাবে বসবাস করছে, কীভাবে বেঁচে আছে, সেই জিনিসটা যাতে তোমাদের কাছে পৌঁছায়, যাতে তোমরাও দেখো এবং জিনিসটাকে ছড়াও, আমি চাই ছড়াও। আর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, এখান দিয়েই আমরা ডেইলি যাতায়াত করি। সমস্ত কর্মীরা যারা আজকে ম্যাক্সিমাম কর্মী রিটায়ার্ড হয়ে গেছেন, তারা না একটা টাকা পেয়েছেন, না কোনো রকম সরকারের তরফ থেকে সাহায্য পাচ্ছে, না কিছু। সেই পরিস্থিতি থেকে তারা কীভাবে সার্ভাইভ করছে। এই যে দেখছো এখানে প্রচুর কচু গাছ ছিল, কিন্তু সেই কচু গাছ আজকে আর নেই। তার কারণ কি, না কেউ কেটে দেয়নি। এই কচু গাছ, বড়ো বড়ো কচু গাছগুলো লোকে নিয়ে গিয়ে বাড়িতে সিদ্ধ করে খাচ্ছে। এখানে এমনই পরিস্থিতি বন্ধুরা। এই হচ্ছে বন্ধুরা ডানলপ বাংলা মিডিয়াম স্কুল। দেখো এটা তৈরি হয়েছিল 1945 সালে, ডানলপ স্কুল শাহগঞ্জ হুগলি। আর এই সামনে দেখো কত বড় একটা হাইড্রেন গেছে, যে কোনো সময় একটা বিপদ হতেই পারে কোনো বাচ্চা কাচ্চা স্কুলে ঢোকার সময়। এত বড় হাইড্রেন, একটু যদি সচেতন না থাকে ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাহলে তারা যে কোনো সময় এখানে পড়ে একটা দুর্ঘটনা করতে পারে। এটা ঢাকারও কোনো ব্যবস্থা করা হয়নি। চলো এবার এই আমফানের আরেকটা পরিণতি দেখো তোমরা, গাছটা উল্টে পড়ে আছে। ওই দিকটা কি, ওই দিকটা কি, এদিকেও পাঁচিল দিয়ে ঘেরা ছিল, কিন্তু পাঁচিল দিয়ে ওদিকে প্রাইভেট এলাকাটা উন্নত। শুনলে তাহলে তোমরা, এদিকেও পাঁচিল দিয়ে ঘেরা ছিল, মানে ডানলপ স্টেটটা পুরো একটা সেপারেট জায়গা ছিল, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা একটা স্টেট, একদম আলাদা একটা জায়গা ছিল, যে যার প্রাইভেসি ছিল একটা আলাদা, সুরক্ষিত ছিল অঞ্চলটা। কিন্তু আজকে দেখো সেই পাঁচিলও নেই, সেই জায়গায় নতুন নতুন ঘর নিজেরা যে যার মতো বানিয়ে নিয়েছে, ইলিগাল ঘর দর তৈরি হচ্ছে, এবং প্রাইভেট সেক্টরটাও উন্মুক্ত হয়ে গেছে। আর চারিদিকে জঙ্গল, একটু বৃষ্টি হলেই জল জমছে, এখানে একটা রাস্তাও তৈরি হয়েছে, এখান থেকে রাস্তা গেছে সোজা। যাই হোক, এই হলো পরিস্থিতি। ডানলপ প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল, ঝাপসা আসছে একটু, ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, একটু কষ্ট করে দেখে নাও, কারণ ওদিকটায় যাওয়ার। এই হচ্ছে ডানলপ ইংলিশ মিডিয়াম সেকেন্ডারি স্কুলটা। এগো এই হচ্ছে তার গেট, গেট নাম্বার 1 আর 2। এটা হচ্ছে গেট নাম্বার 1, দেখো গেট নাম্বার 1, এটা হচ্ছে গেট নাম্বার 2। চলো। এখানে বন্ধুরা ক্লাব হাউসটা ছিল, এই জায়গাটায় ক্লাব হাউস ছিল, যেখানে কী হতো, লাইব্রেরি ছিল, ইনডোর গেমের ব্যবস্থা ছিল। আচ্ছা, যেখানে লাইব্রেরি ছিল, ইনডোর গেমের ব্যবস্থা ছিল, এইখানটায় ছিল। কিন্তু এখন পুরো ধুধু করছে, মাঠ কিছুই নেই, একটা খুঁজলে হয়তো ইটও পাওয়া যাবে না। তা বিশাল বড় ছিল ওই ক্লাব হাউসটা, যাই হোক সেটা আমার অনেক ছোটোবেলাতেই আমি দেখেছি, ওটা পুরো নির্মূল হয়ে গেছিলো। অবস্থা পরিস্থিতি, জল জমে রয়েছে মাঠে। এখানে একটা কুয়ো আছে আর একটা কল আছে।
হচ্ছে আমাদের টানলাপের কালী মন্দির। আমাদের এখানে সমাজসেবামূলক কাজে যিনি যুক্ত আছেন শ্রী টাপুদা, তারই এটা নতুন তৈরি, খুব বেশি দিন হয়নি, কয়েক বছর হয়েছে এটা তৈরি হয়েছে কালী মন্দিরটা। এখানে তারই দোকান, পাশে যে দোকানটা দেখলে তারই দোকান। চলো নেক্সট। সমস্ত স্টাফ কোয়ার্টার কর্মীদের জন্য, এগুলো যথেষ্ট বড় এবং প্রত্যেকটা ভিতরে দুটি করেই ঘর আছে, দুটি ঘর, একটি কিচেন, হ্যাঁ একটি কিচেন, দুটি ঘর, ডাইনিং স্পেস এবং অ্যাটাচ বাথরুম, টয়লেট আর ল্যাট্রিন সব অ্যাটাচ রয়েছে, পুরোটাই অ্যাটাচ। আর খুবই সুন্দর সিস্টেম এই ঘরগুলো। এখানে একসময় ডানলপের স্টাফরা থাকতেন, এখন অনেক বাইরের লোক, হ্যাঁ যারা সুপারভাইজার ছিলেন অ্যাকচুয়ালি তারা এখানে থাকতেন, কিন্তু এখন যেহেতু ডানলপ বন্ধ প্রায় 22 বছর হয়ে গেলো, তাই অনেক বাইরের লোক এসে এখানে রয়েছেন। কিছু করার নেই, তাদের সবারই এখন পশ্চিমবঙ্গের অবস্থা সবাই জানে কী অবস্থায় রয়েছে চাকরি বাকরি, তাই এখানে থাকলে তাদের ভাড়াটাও দিতে হয় না, তাই তারা এখানে আছে। খালি ইলেকট্রিক চার্জটা দিলেই হয়। অনেক অসহায় ব্যক্তি এখানে থাকে। এইখানে ছিল আমরা যেখানে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটার ওখানে ছিল টেনিস গ্রাউন্ড, যেখানে ম্যানেজমেন্ট লেভেলের মানুষরা টেনিস খেলতো, সুইমিং পুল ছিল। হ্যাঁ, টেনিস গ্রাউন্ডের মধ্যে সুইমিং পুল ছিল, টেনিস, লন টেনিস খেলা হতো, টেবিল টেনিস খেলা হতো এবং বিভিন্ন খেলার ব্যবস্থা ছিল, এবং একটা বিলাসবহুল জায়গা তো ছিল। হ্যাঁ, বিলাসবহুল একটা জায়গা ছিল যা আজ কিছুই নেই, সেরকমই সব জায়গার মধ্যে এখানেও আজ কিছু নেই। ইভেন এই ডান হাতে তোমরা যে জঙ্গল দেখছো, এখানে সব ফ্ল্যাট ছিল, যেরকম ফ্ল্যাটগুলো তোমাদের দেখালাম ওরকম ফ্ল্যাট এখানে ছিল পরপর পাশাপাশি, সেগুলো কিছুই নেই, সমস্ত এখান থেকে নির্মূল হয়ে গেছে, কিচ্ছু নেই এখানে। এখানে এখন যেটা করা হয় সেটা তোমাদের বলছি, এখানে এখন হয় কোথাও কোনো প্রাণী মারা গেছে, ভাগার ভাগার মতো এই জায়গাটাকে বানিয়ে দেওয়া হয়েছে, যে যেখান থেকে পারে এসে এখানে সমস্ত লোকজনকে ফেলে দিয়ে দেয়। গাড়িটার নয়েজ হচ্ছে প্রচণ্ড নয়েজ, গাড়ি প্রচণ্ড আওয়াজ করে, সাইলেন্সার ফাটা আছে বোধ হয়। যাই হোক, এই হলো এইখান দিয়ে যে সোলার লাইট সিস্টেম লাগানো হয়েছে এখানে ইলেকট্রিসিটি অফিসের তরফ থেকে, কিছু অ্যান্টি সোশ্যাল কাজ আটকানোর জন্য অবশ্যই। এবং এখানটা অনেক দুর্নাম আছে এই জায়গাটার প্রতি, এটা হওয়া স্বাভাবিক, কারণ এই জায়গাটায় কোনো কেউই ঢোকে না। এখানটায় বলতে গেলে এই জগতে যে উন্নতির আলো বা কিরণ এখানে কিছুই পাওয়া যাবে না। ওই জায়গাটা সিমেন্টিংটা এখনো, এই যে সিমেন্টিং যেটা রয়েছে, একটা রাস্তার মতো গেছে মাঠের মধ্যে দিয়ে, সেইটা হচ্ছে টেনিস গ্রাউন্ডের তলা, টেনিস খেলার জায়গাটা ছিল। হ্যাঁ, এই জায়গাটা অনেকটা জায়গা ঘিরে ছিল, ভেতরে সুইমিং পুল টুল অনেক কিছুই ছিল। তা কত বড় ছিল তোমরা ভাবতে পারছো, যেখানে একটা সুইমিং পুল ছিল, একটা খেলার জায়গা ছিল, লাইব্রেরি ছিল, তাহলে কত বড় একটা আন্দাজ করে নিতেই পারো। এখানে এখনও যেটা বলছিলাম তোমাদের, এখানে এখনও উন্নতির যে আলো কিছুই এসে পৌঁছায়নি। যদি কখনো তোমরা আসো, এসে তোমাদের দেখে মনে হবে এটা একটা গ্রাম, গ্রামের থেকেও বাজে পরিস্থিতি এখানে। যাই হোক, এই হলো তোমাদের সমস্ত ফ্ল্যাটগুলো ছিল, এখান দিয়েও ফ্ল্যাটগুলো ছিল, সমস্ত কিছুই আজকে নেই বর্তমানে। এখানকারও রাস্তা পরিস্থিতিটা দেখতে পারো তোমরা, এই আমরা জিটি রোডে উঠছি, জিটি রোডে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ডানলাপের গেট, এই হচ্ছে ডানলাপের গেট, যেটা একসময় বন্ধ থাকতো, এই হচ্ছে গেট, এখানে সিকিউরিটি বসে থাকতো। এই আমরা জিটি রোডে উঠলাম, এখানে ব্রিজ তৈরি হচ্ছে একটা। এবার বন্ধুরা আমরা যাব ডানলাপ কারখানার মেন গেট, এটা তোমাদের দেখাতে নিয়ে যাব। এই যে বন্ধুরা, এই যে বাড়িঘরগুলো দেখছো, এরই পিছন দিকে হচ্ছে ডানলাপ, যেখানটা তোমাদের দেখালাম, যার পাঁচিলটা ভেঙে বাকি অংশটা দেখা যাচ্ছিলো, সেই ডানলাপের অপোজিটে এই অঞ্চলটাই করছে। জানি না কতটা পরিষ্কার হচ্ছে সাউন্ড, আমি তাও চেষ্টা করবো ফিল্টার করার সাউন্ডটা। চলেছি
বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ইন্ডিয়ার প্রথম টায়ার ফ্যাক্টরিটা এখানে লেখা আছে, ইন্ডিয়ার প্রথম টায়ার ফ্যাক্টরি। যাই হোক, একটু নয়েজটা বেশি হচ্ছে আশপাশের। এখানে লেখা রয়েছে ভারতের সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি, আপনাকে স্বাগত জানায়, স্বাগতম। এই হচ্ছে গেট, ডানলপ ফ্যাক্টরির গেট। এটা হচ্ছে মেইন গেট, দেখতে পাচ্ছ তোমরা, এটা মেইন গেট। আচ্ছা, এটা ছোট গেট। আর এই যে ঘরটা দেখছো, এখানে ক্লারিক্যাল ডিপার্টমেন্ট ছিল এই ঘরটা। এছাড়াও ভিতরে তো আমি ঢুকতে পারছি না, ভিতরে ভর্তি জঙ্গল এবং গেটও বন্ধ আছে, সো ঢোকার কোনো অপশন নেই। ভিতরে ঢোকে গেলে আমি পুরো টুরটাই করাতাম। যাই হোক, আর এই অপোজিটে একটা গেট রয়েছে, এটা কিসের? গোডাউন। এই গেটটা গোডাউন, সম্ভবত গোডাউন ছিল ভিতরে রান্নাতে। কাঁচা মাল টালগুলো নদীপথে এসে এখানে লোড হতো। হ্যাঁ, কাঁচা মাল নদীপথে এসে এখানে লোড হতো। এছাড়াও এখানে কোথাও একটা রেল লাইন ছিল, লাইন পাতা ছিল, সম্ভবত খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মনে হয় রাস্তা ঢালাইয়ের জন্য লাইনটা বুঝে গেছে, কারণ এই গেট থেকে ওই পাশের গেট অব্দি মিডিলে একটা লাইন ছিল, যেটা ডানলপের নিজস্ব ট্রেন চলাচল করতো। তাহলেই ভাবতে তাহলেই বুঝতে পারছো কত বড় কোম্পানি ছিল, যে নিজেদের একটা ট্রেন ছিল, কয়েকটা মালগাড়ি ছিল নিজেদের খালি। যাই হোক, দেখতে পাচ্ছ ওই দিকটায় আছে গঙ্গা, ওই দিকটাতে গঙ্গা বলে। এই হচ্ছে, এটা নতুন হয়েছে বাস স্টপেজ একটা, আর তার পাশে রয়েছে ওপার থেকে আসতো এই চেয়াঘাট ব্যবহার করে তারা। হ্যাঁ, যত কর্মী ওপার থেকে আসতো এবারে, ওপার মানে হালিশহর, কাঁচরাপাড়া, তারা এইখান দিয়ে নেমে গেলে চেয়াঘাট বলা হয় এটাকে। এখানে গঙ্গায় নদী পারাপারের ব্যবস্থা রয়েছে, লঞ্চ রয়েছে, তারা এই রাস্তাটাকে ব্যবহার করতো, তাই এই চেয়াঘাটে প্রচুর দোকান রয়েছে। এছাড়াও এই হোটেলগুলো একসময় দুর্দান্ত চলতো। আর এই দেখো তোমরা, এখনও কিন্তু ডানলপ শেষ হয়নি, কারখানাটা ওয়াল চলেই চলেছে এখনও অব্দি, পুরোটাই ভিতরে ডানলপ কারখানা। যাই হোক, আশপাশে প্রচণ্ড নয়েজ আসছে। এইটা কি? এই দোকানগুলো একসময় দুর্দান্ত চলতো ডানলপ খোলা থাকাকালীন। এইটা ছিল পুরোনো স্টেট ব্যাঙ্ক, এই জায়গাটা ছিল পুরোনো স্টেট ব্যাঙ্ক। আচ্ছা, এই মাজারটাকে বলা হয় খুব জাগ্রত মাজার। কিন্তু আরেকটা চমক তোমাদের দেখাই, এখনও কিন্তু ডানলপটা শেষ হয়নি, এ দেখো ওয়াল এখনও চলছে। মাজারটা নিয়েছি নামটা, এই হলো মাজার। হ্যাঁ, এটা রিসেন্ট বাগানো হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু এখনও তোমাদেরকে চমকটা দেখাই, এখনও কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, এবার শেষ, এবার জল পরিশোধন। আচ্ছা, এবার জল পরিশোধনাগার চলে এসছে, মানে শেষ হয়ে গেছে, ওয়ালটা একসাথেই টানা রয়েছে। যাই হোক, এই ছিল আজকের ব্লগ, এইটুকুই বক্তব্য ছিল তোমাদের সাথে শেয়ার করার। আর ওই পাশটা পুরোটাই জঙ্গলের ওপাশে, পুরোটাই গঙ্গা নদী রয়েছে। আমি এখন আর যেতে পারছি না, কারণ আমার স্টোরেজটা বেশি নেই। আকাশের ভিউটাও খুব সুন্দর, আমার ফোনের স্টোরেজটা শেষ হয়ে এসছে, সো আমি আর বেশি এখন দেখাতে হয়তো পারবো না। এই যে গঙ্গা, এই যে গঙ্গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, সিনারিটা দেখতে পাচ্ছি। গঙ্গা মাঝখান থেকে একটা চর উঠেছে, ওই চরের ওখানে রয়েছে তোমাদের নৌকো বাঁধা রয়েছে দেখছি, কিছু ঘরও মনে হয় আছে ওখানে, চাষবাস হয়। হ্যাঁ, কিছু চাষবাস হয়। যাই হোক, এই হচ্ছে গঙ্গা, আর ওপাশটা হচ্ছে হালিশহর, ওই পাশটা চলো। এই হচ্ছে আমাদের গন্ধেশ্বরী ঘাট। এই রোডের ভিউটা আমি আবার অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আমার ডানলপটাই দেখানোর ছিল। এই যে রেল লাইনের উপর দিয়ে বাড়িঘরগুলো হয়ে গেছে, এই হলো রেল লাইন। এখান দিয়ে ডানলপের এই রেল লাইন ধরেই ডানলপের মালগাড়িগুলো সব যেত। এই হচ্ছে গেট, এটাকে 72 নম্বর গেট বলা হয়। এরকম প্রচুর গেট রয়েছে। যাই হোক,
এই রেল লাইনের এখন অবস্থা, কোনো ট্রেন চলে না বহুকাল। এই আমরা গেট ক্রস করে আমরা ঢুকছি, আর যে রেল লাইনটার কথা তোমাকে তখন রাস্তায় বলেছিলাম এই হলো সেই রেল লাইনটা যেটা তোমাকে এক্ষুনি দেখালাম। আর এই হচ্ছে তোপাখানাটা, যেটা এবার আমরা ফ্রন্টে আসছি, যে তোপাখানাটা তোমাদের আগে দেখালাম আস মনে আছে তো? এই অনেক লোকে কাজ করে সেই তোপাখানার অবস্থা এখন এইরকম, একটাই দরজা খোলা থাকে। এইখানে সব কাজ হতো, এইখানে সব কাঁচাগুলো হতো, সব নিজস্ব ডানলাপের ব্যবস্থা ছিল, ভিতরে সমস্ত কুয়োটো ছিল, এখানে কর্মীরা থাকতো। বন্ধুরা, এতক্ষণ আমি খেয়াল করিনি ক্যামেরাটা অফ ছিল, আমি অনেক কিছুই বললাম যেটা মিস হয়ে গেছে, তাই আমি আরেকবার রিপিট করছি যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ডানলপের পরিস্থিতি, ডানলপের মানুষজন। এটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা যেভাবে হোক যে কোনো এত শেয়ার করো ভিডিওটা, যাতে কোনো না কোনো সরকারের কাছে গিয়ে এই ভিডিওটা তাদের দরজায় করা না রে, যে ডানলপের মানুষরা কী অবস্থায় রয়েছে, কীভাবে রয়েছে, সেটা যেন তাদের সম্মুখে আসে। তারা না খেতে পেয়ে কীভাবে কত কষ্টে দিন কাটাচ্ছে সেটা যেন সবার সামনে আসে। আর এই ছিল আজকের ভিডিও, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। নেক্সট ভিডিওতে আমি প্রচুর জঙ্গলি জানোয়ার এবং পোকামাকড় রয়েছে, ইভেন লোকের বাড়িতে নিত্যদিন সাপ পিছিয়ে এসব ঢুকতেই থাকে। সো প্রচণ্ডই রিস্কে রয়েছে সবাই, তাই আমার রিকোয়েস্ট তোমরা শেয়ার করো বন্ধুরা, প্লিজ শেয়ার করো এই ভিডিওটাকে। আর ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, তাই দয়া করে ভিডিওটাকে পুরোটা দেখো, এটুকুই রিকোয়েস্ট থাকবে যে কেটে নিয়ে বেরিয়ে দেও না। আর এই ছিল আজকের ভিডিও, আর আমি আমার রুম ভিডিও এবং এই রোড ভিডিও, ইভেন আমাদের এখানে বিখ্যাত অংশেশ্বরী মন্দির, এই সমস্ত ভিডিওই আমি পরপর রাখতে থাকবো। আর এটা আমার নতুন চ্যানেল, তাই দয়া করে সাপোর্ট করো। আর সাউন্ডে কথা কেটে যাচ্ছে, তাই দাদা বললেন একটু আস্তে চালাতে, নাহলে হাওয়ায় পুরো কথাটাই কেটে যাচ্ছে। আর দয়া করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর আমার দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও, তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।